লক্ষ্মীপুর থানা এলাকার পয়লাপুর ঘণ্টা গ্রামে এক গৃহবধূ খুনের ঘটনায় জড়িত অভিযুক্তকে খুঁজে পাচ্ছিল না পুলিশ। প্রায় তিন মাসের মাথায় অভিযুক্ত বছর কুড়ির আতা হোসেন চৌধুরীকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমছে দিলেন জনতা। উল্লেখ্য, বিগত 4 জুন পয়লাপুলে ঘণ্টা গ্রামে গৃহবধূ নাওবি পিবি বয়স 18, তাকে স্বামী শাশুড়ি দেওয়ার মিলে খুন করেছে বলে অভিযোগ করে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন নাওবির পিতা সাজাউ মিয়া। ঘণ্টাগ্রামের আব্দুর রহমানের সঙ্গে বিয়ে হয়েছিল নাওবির। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই স্বামীর বাড়িতে খুন হতে হয় তাকে। নাওবির খুনের মামলা সূত্র ধরে ঘটনার পরদিন 5 জুন লক্ষ্মীপুর পুলিশ নাওবির স্বামী আব্দুর রহমান ও শাশুড়ি সানাতম্বি বিবিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। অন্য অভিযুক্ত দেওয়ার আতা হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। লক্ষ্মীপুর পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি, স্থান পরিবর্তন করে আত্মগোপন করত আতা হোসেন। ঘণ্টাগ্রামের নাওবির পরিবারের লোকজন জানতে পারেন আতা হোসেন বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার শিবপুর গ্রামে রয়েছে। আজ বুধবার সকালে ঘণ্টাগ্রামের একদল যুবক শিবপুর গ্রামে গিয়ে অভিযুক্ত আতা হোসেনকে পাকড়াও করে ঘণ্টাগ্রামে নিয়ে যায়। সেখানে উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে লক্ষ্মীপুর পুলিশে খবর দেন। লক্ষ্মীপুর পুলিশ ঘণ্টাগ্রামে গিয়ে ধৃত আতা হোসেনকে নিয়ে যায়। থানা থেকে তাকে নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। কর্তব্যরত চিকিৎসক ধৃত আতা হোসেনকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে আতা হোসেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি।